আমার এই ভিডিওটা ভালো লাগে লেগে থাকলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আমি দেখাচ্ছি হায়না ব্রেড বানানো। এখানে আমি হাফ কাপ মেজারিং কাপের দুধ নিয়েছি আর 2 চামচ ইস্ট নিব। গুলে নেছি, গুলে আমি কিছু সময়ের জন্য এটাকে সাইড করে রেখে দিব। আমার গুলা হয়ে গেছে, এখন আমি ড্রাই গুলি রেডি করব। মেজারিং কাপের 1.5 কাপ আমি ময়দা নিব। এই একটা এখানে এখন আমি নুন আর চিনি দিব। এই চিনি আমার একটু দুধ কম হয়ে গেছিলো, তাই আমি আর একটু দুধ মিক্সড করছি। আপনাদেরও যদি এরকম হয় বা একটু মিশিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই এতে। আমি এখন এটাকে ভালো করে মেশাবো। আর আপনাদেরকে বলে রাখি, এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি। আমি এটাকে নিজেই এক্সপেরিমেন্ট করে বানিয়েছি। এটা খুব ভালোভাবে মাখতে হবে। এইভাবে টেনে টেনে, দুই হাত দিয়ে টেনে টেনে মাখতে হবে। যে পর্যন্ত নরম একটা ডো তৈরি না হয়, এখন এটাকে আমি দুই ভাগে ভাগ করব। এটাকে সাইড করে রাখলাম। এখন এটার সাথে আমি আর অন্যটায় আমি সামান্য একটু জেল কালার দিব, ব্ল্যাক। এখন এটাকে আমি মেশাবো। আমার তিনটে রেডি হয়ে গেছে। আমি এই তিনটাকে এখন আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। একটু তেল মেখে নিলাম। আমার আধা ঘন্টা হয়ে গেছে, এখন প্রতিটাকে আমি আবার মাখবো। মেখে এগুলিকে আমি প্রতিটাকে ভাগ করব। আমি ছোট ছোট টুকরো করে 8 ভাগে ভাগ করেছি। এখন সবগুলিকে আমি একটা একটা করে বেলবো আর সেট করব। এর উপরে আমি কালোটা দিয়ে দিব, দিয়ে রোল করে দিব। এখন আমি সাদাটা দিয়ে, এটার উপর সাদাটা দিয়ে এটাকেও রোল করে দিব। এরকম করে আমি বাকি সবগুলিকে তৈরি করে নেব। Black.
আমার হায়না ব্রেড রেডি। আমি এটাকে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আমার ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।